স্বাগতম আজকের লেকচার ভিডিওতে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো তড়িৎ ক্ষেত্রতে, এবং তড়িৎ বিভব চ্যাপ্টার এ তড়িৎ বিভব সম্পর্কে আমরা জেনেছি এবং দুটো রাশিমালাই আমরা দেখেছিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যতে দেখেছিলাম E=1/4πε0Q/r². আর তড়িৎ বিভবের ক্ষেত্রে দেখেছিলাম E=1/4πε0Q/r। তাহলে এই দুটো ছিল রাশিমালা। এখন আমরা করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তো প্রথমে কি করব, আমি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য করব, তারপরে আমি করব অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যে তড়িৎ বলরেখাগুলো পরস্পরের সাথে সমান্তরাল হয়, এবং এটা আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে পড়েছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্র, যখন আমি ছবি এঁকে বুঝিয়েছিলাম এই যে এরকম একটা দুটো পাত দিয়ে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্র যখন গঠিত হয় তখন তড়িৎ বলরেখাগুলো কি হয়, তড়িৎ বলরেখাগুলো পরস্পরের সাথে সমান্তরাল হয়। তাহলে এই সমান্তরাল যদি হয় তাহলে বলবো যে এই অঞ্চলটির মধ্যে একটি সুষম তড়িৎ ক্ষেত্র বর্তমান, তাই না? তাহলে এখানে আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র এঁকে নিয়েছি। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কি করব, দুটো পয়েন্ট নেব। তাহলে আমি দুটো পয়েন্ট নিচ্ছি, যে এই পয়েন্ট দুটো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এখানে একটা পয়েন্ট নিয়েছি এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট নিয়েছি বি পয়েন্ট। এই এ এবং বি এর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ডি, স্মল ডি। তাহলে এখন তোমরা খেয়াল করে বলো তো, এ বিন্দুতে বিভব বেশি নাকি বি বিন্দুতে বিভব বেশি? তাহলে আমরা কি জানি, V=1/4πε0Q/r, তার মানে 1/4πε0 এবং কিউ তো কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টটাকে যদি সরিয়ে দিই তাহলে কি লিখতে পারি, V=1/r, অর্থাৎ বিভব দূরত্বের বর্গ, দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র থেকে এই এ বিন্দুর দূরত্বটা কম, তার মানে অবভিয়াসলি বিভবটা কি হবে, বেশি। দূরত্ব কম তাহলে বিভব বেশি, আর বি বিন্দুর কি, এখান থেকে এটার দূরত্বটা বেশি তাহলে বিভব হচ্ছে কম। তার মানে আমি বলতে পারি যে এ বিন্দুর বিভব বেশি বি বিন্দুর থেকে। তাহলে এ বিন্দুর বিভবকে আমি ভি এ দিয়ে ডিনোট করলাম এবং বি বিন্দুর বিভবকে ধরলাম ভি বি। তাহলে আমি বলতে পারি ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। তাহলে এদের দুজনের মধ্যে যে বিভব পার্থক্য হবে সেটা হবে ভি এ মাইনাস ভি বি। এখন যদি একটি ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে একটা কার্য করতে হবে। কার বিরুদ্ধে কার্য করব, বলের বিরুদ্ধে কার্য। ই তড়িৎ ক্ষেত্র প্রবলের বিরুদ্ধে আমি কার্যটা করব। তাহলে বি বিন্দুতে অবস্থিত আধানকে এ বিন্দুতে নিয়ে আসছি ই প্রাবল্যের বিরুদ্ধে। তাহলে কার্য ইকুয়াল টু কি, বল ইনটু সরণ। তাহলে বল কত, বল হচ্ছে ই, এবং সরণ কত, সরণ হচ্ছে বি থেকে এতে নিয়ে এসেছি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাহলে হবে ই ইনটু ডি। যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই দিক থেকে এই দিকে এবং সরণের অভিমুখ এই দিক থেকে এই দিকে, যেহেতু দুটো বিপরীত তাই সামনে একটা আমি মাইনাস দেব। তাহলে আমি বলতে পারি ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস টু মাইনাস ই ইনটু ডি। তাহলে ই ইকুয়ালস টু আমি লিখতে পারি ভি এ মাইনাস ভি বি বাই ডি, আর তার আগে এখানে একটা মাইনাস দিয়ে দাও। তাহলে এটাই পেয়ে গেলাম কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এটা হচ্ছে তড়িৎ বিভব, এই দুটোর মধ্যবর্তী সম্পর্ক, যখন পয়েন্ট দুটো কি একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। এইবার বলবো যে যদি এ পয়েন্ট এবং বি পয়েন্টটা অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত হতো তাহলে কি হতো। একইভাবে করব, এটা শুধু সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য করেছিলাম, ওইটা করব অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। তাহলে অসম তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু প্রথমে আমাকে কল্পনা করে নিতে হবে। ধরলাম এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র, এই অসম তড়িৎ ক্ষেত্রের উপরে আমি দুটো পয়েন্ট নিয়েছি, এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট, এবং এ পয়েন্ট এবং বি পয়েন্ট দুটো খুব কাছাকাছি অবস্থিত। তাহলে এ পয়েন্টটা যেহেতু এখান থেকে কাছে, মানে ই তড়িৎ ক্ষেত্র প্রবলের কাছে, তাই এ পয়েন্টের বিভব কি হবে, বেশি হবে বি পয়েন্টের বিভব থেকে। বি পয়েন্টের বিভব ধরলাম ভি, তাহলে এ পয়েন্টের বিভব সামান্য বেশি ভি এর থেকে, তাহলে ভি প্লাস ডিভি। তাহলে এ প্রান্তের বা এ পয়েন্টের বিভব হচ্ছে ভি প্লাস ডিভি, আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভি। তাহলে এদের দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, পোটেনশিয়াল ডিফারেন্স ভি প্লাস ডিভি মাইনাস ভি। তাহলে এটা পেয়ে গেলাম বিভব প্রভেদ। তাহলে এখন যদি বলি
যে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএক্স, খুব ক্ষুদ্র দূরত্ব ডিএক্স। তাহলে বি থেকে আমি একটা আধানকে কোথায় নিয়ে এসেছি, এ তে নিয়ে এসেছি। তাহলে কৃতকার্য কি? কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, বল কত ই ইন্টু সরণ কত ডিএক্স, তাহলে ই ডট ই ইন্টু ডিএক্স। এবং ক্ষেত্র প্রবলের অভিমুখ হচ্ছে এই দিক থেকে এই দিকে, সরণের অভিমুখ হচ্ছে এই দিক থেকে এই দিকে, যেহেতু দুটো দিক বিপরীত তাই সামনে একটা কি দেবো, মাইনাস দেবো। তাহলে কি পাচ্ছি, তাহলে ই ইকুয়ালস টু কি পাবো, ই ইকুয়ালস টু পাবো ভি প্লাস ডিভি মাইনাস ভি আপন ডিএক্স, এখানে একটা মাইনাস আসবে, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স বা ডিডিএক্স অফ ভি। এই ডিডিএক্স অফ ভি এটাকে বলা হয় বিভবের নতিমাত্রা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিভবের নতিমাত্রা। এই বিভবের নতিমাত্রার মাত্রাটা নির্ণয় করতে দেয়। তাহলে ভোল্টেজের মাত্রা কি, 1 জুল ইকুয়ালস টু 1 কুলম ইনটু 1 ভোল্ট, তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম। তাহলে জুল মানে কি, জুল হচ্ছে কার্যের একক, কার্য মানে বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইনটু সরণ হচ্ছে এল আর কুলম হচ্ছে আই টি। তাহলে কি পাবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই আই টি। তাহলে পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে তোমার কার মাত্রা পেলাম, বিভবের মাত্রা। আর তাহলে বিভবের নতিমাত্রার মাত্রা কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, সরি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান আপন এল। তাহলে এল দিয়ে এল স্কোয়ারকে কেটে দাও, তাহলে কি পাচ্ছ, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। একটু মিলিয়ে নিই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে বিভবের নতিমাত্রার মাত্রা, এই মাত্রাটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এবং এই যে সম্পর্কটা ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স, এই সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল করার জন্য, তাই কাজেই এই জিনিসটা খুব ভালো করে বুঝবা। আমি আরও একবার বলছি, এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্রের এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট। যেহেতু এ পয়েন্টটা এখান থেকে খুব কাছে রয়েছে, তাই এ পয়েন্টের বিভব তুলনামূলকভাবে বি পয়েন্টের বিভবের থেকে বেশি হবে। তাহলে এ পয়েন্টের বিভবকে ধরছি আমি ভি প্লাস ডিভি আর বি পয়েন্টের বিভবকে ধরছি আমি, বি পয়েন্টের বিভবকে ধরেছি হচ্ছে ভি। তাহলে এদের দুজনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা হচ্ছে বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দেবো। তাহলে ভি প্লাস ডিভি এটা হচ্ছে বড়, তার থেকে বাদ দিয়েছি মাইনাস ভি ছোটটাকে। তাহলে এই যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ দুটোর মধ্যে, পোটেনশিয়াল ডিফারেন্স, এটা সমান হবে এই একটা ধনাত্মক আধানকে এখান থেকে এখানে নিয়ে আসতে কৃতকার্য, যা পরিমাণ কৃতকার্য করতে হবে তার সাথে সমান। তাহলে এখান থেকে এইখানে কৃতকার্য কত, কৃতকার্য করলো বল ইন্টু সরণ। তাহলে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রবল ই, তাহলে এই ইটা হচ্ছে বলের অনুরূপভাবে কাজ করবে, তাই বল ইন্টু সরণ। সরণ বলতে কি, এখান থেকে এখানে এসেছে, তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব খুব ক্ষুদ্র দূরত্ব ডিএক্স, তাই প্রাবল্য ইন্টু সরণ ই ইন্টু ডিএক্স মানে হচ্ছে বল ইন্টু সরণ। যেহেতু বলের অভিমুখ এইদিকে এবং সরণের অভিমুখ এইদিকে, তাই দুটো অপোজিট ভেক্টর বলে এখানে মাইনাস সাইনটা এসেছে। তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেলে কি আসবে, প্লাস বি মাইনাস বি কেটে গেলে শুধু ডিভি পড়ে থাকবে আর ইটাকে এইদিকে নিয়ে গেছি, তাহলে মাইনাস সাইনটা এইদিকে চলে আসবে। ই এর মাইনাস সাইনটাকে এদিকে নিয়ে আসলে তাহলে পাবো আলটিমেট ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স আর ডিডিএক্স অফ ভি। তাহলে এটাই ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে নির্ণেয় সম্পর্ক। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেবো। আজকের মতন এখানে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।